এভরিওয়ান, ওয়েলকাম টু স্টেপিক্স। আজকে আমরা করবো ঠাকুরবাড়ির একটা রেসিপি, যেটা হচ্ছে কুমড়োর ছেঁচকি, যার জন্য খুব অল্প আমাদের উপকরণ লাগবে আর সময়ও কম লাগবে। তাহলে করা যাক কুমড়োর ছেঁচকি। কুমড়োর ছেঁচকির জন্য ফার্স্টে আমরা একটু সর্ষের তেল দিয়ে নেব কড়াইতে, এরপর কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন সর্ষে ফোড়ন দিয়ে দেব। তারপর এর মধ্যে কেটে রাখা কুমড়ো কুচিগুলো ঢেলে দেব আর একসাথে সব মিশিয়ে দেব। কুমড়োগুলো বেশ ভাজা হয়ে এসেছে, এবারে আমরা এটাকে নামিয়ে নেব। ওই একই কড়াইতে আমরা আরো একটু সর্ষের তেল দিয়ে নেব, হাফ টিস্পুন সুগার, এক টিস্পুন মতন সর্ষে আর পোস্ত বাটা, মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে আমরা কুমড়ো ভাজাটাকে মিশিয়ে দেবো। এরপর এর মধ্যে দেব নারকেল দুধ আর একটু জল। আপনি নারকেল দুধ না পারলে এখানে শুধু জল মেশাতে পারেন। প্রয়োজন মতো নুন মিশিয়ে দেবেন। এবারে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে। জলটা শুকিয়ে গিয়েছে একেবারেই, এবারে আমরা এর মধ্যে মিশিয়ে দেব নারকেল কুচি। আপনার কাছে নারকেল না থাকলে আপনি ধনে পাতা দিতে পারেন, যেমন আমি নারকেল দুধ দিলাম ওখানে আপনি শুধু জলও ইউজ করতে পারেন, আবার এখানে ধনে পাতাও দিতে পারেন। নারকেলটাকে ভালো করে মিশিয়ে নেব। আর একেবারে শুকনো হলে তারপর নামাবো। কুমড়ো ছেঁচকি হয়ে গিয়েছে, এবারে আমরা এটাকে নামিয়ে নেব। আমার তো ঠাকুরবাড়ির কুমড়ো ছেঁচকি খেতে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।